हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जेसी फैमिली। तुम्हारा सबा कम आचो? ओरे बाबा रे, की गाड़ी जा तुम्हारा। तुम्हारा सबा कम आचो? आशा कर सबा खूब भलो आचो। हमारे फैमिली सबा खूब भलो तो आज एक नतून प्रैंक वीडियो नहीं चले तो जानी ना सक्सेसफुल हब कि ना। और एन घुमान टाइम तो प्रैंक कल करब बान्धवी के, तो देखी से फोन रिसीव करे कि ना। और सरकम एक किस भाई कि बोलब कि करब और कि बान्धवीर मध्य चटानों मत को कथा बोले देव। चलो शुरू करी, मैं वीडियो होते होते ही तुम्हारा देखो जो कि भाव कि करी। चलो करो देख फोन हेलो के स्वीटी ना আমি জিত বলছি। কই তো দিদি? কই দিদি মনে হয় উপরে গেছে ঘর আটকাতে। ঠিক আছে, তো দিদিকে বলিস আমি ফোন করেছিলাম। হ্যাঁ, কখন নামবে কখন? তো ফোন কেটে দিল, ওর ভাই রিসিভ করেছিল একটু পরে, 5 মিনিট পরে আবার ফিরে আসছে। तो 5 मिनट बेसि बसे कल आसें तो आज निजे कल कर देखी धर पासवर्ड खोल मैं हमारे वीडियो कर साथी फोन कल कर फोने वीडियो मैं कल कर ले स्पीकार दिल शा जाए ना। मैं आगे एक ट्राई कर स्पीकार दिए हेलो 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 दीदी आसे, दीदी आसे बोल, खूब दरकार, इमार्जेंसी। ठीक है, फेल एबारे फेल। हेलो, हां की करछिस? एक तो बसे आछि, बाजारे जाबो। कोन बाजारे? एई पात्र बाजारे नलगुरीते। सुईटी तो एरकम कथा बोलते पारे ना आमार नामे। तुई ठीक करे फोनटा धर तो आमी कि करे धरबो? ठीक करे तो धरेछि। आवाज फेर फेर आसछे, ठीक करे बोल आमी कि बोलेछि। जिज्ञेस कर মানে মনটা খুব খারাপ লাগলো যে সুইটি এরকম বললো আমার নামে। কি বলেছি তাকে সেটা তো বল, কে কি বলেছে?
না তুই কিছু বলেছিস মানে সেইটা আমি জিজ্ঞেস করছি, জানতে চাইছি। আমি কারোর সাথে তো মিশি না, তুই তো দেখিস আমি বেরোই বাড়ির থেকে, আমি তো মিশি না, প্রথম কথা আমি বেরোই না, কথাই হয় না। মানে আমি তোকে বলতাম না, আমার এত খারাপ লেগেছে, নাহলে আমি বলি বল ফোন করে। সেটাই তো, এবার তুই সেটাই তো তুই আমাকে বলবি যে কে কি কথা বল, তুই কে কি বলছি সেটা বলতে পারবি, কিন্তু কি বলেছি সেটা তুই আমাকে বল, তারপরে আমি বুঝবো কি আমার নামে কোন কি ইউটিউবের পার্থক্য হতে বিষয় কি পারে। বলেছি, বলছে ইউটিউবে এরকম ভিডিও বানাই এই সেই। ও তাহলে কারা দিন বলছে ওরা এই ভিডিও বানায় বেকার বানাচ্ছে, ওরা বেকার বানায়, ওরা তো টাকা পাবে এগুলো তো, এই এগুলো তো এখন নিয়ে আছে পরে টাকা পাবে, এইটুখানি কথা। সবাইকে স্বাভাবিক সবাইকে পরে আমি এ কথা বলি যে আমাকে আমারও বানানোর ইচ্ছে ছিল কিন্তু আমার পারমিশন দিনে তাই, তাছাড়া এই নিয়ে যদি উল্টো পাল্টা কেউ বলে না তোকে, আমি সত্যি বলছি তুই নাম বল আমি তো ছেঁচে আমি দিয়ে আসবো, এটা শুধু তোর নামে না পায়েলের নামেও বলেছি যে ওরা অনেক টাকা পাবে, এমনকি পায়েল আগে গেছে পুতুলের একটু মোবাইলের ক্যামেরাটা খারাপ ওর জন্য একটু ইয়েতে আছে, এইটুখানি বলেছি, কিন্তু যদি কোনো বাজে কথা বলো তো কেমন কিন্তু বলে দিচ্ছি খুব খারাপ হবে, তুই নাম বল এবার, এবার আমার মাথা গরম হচ্ছে। নাম বলবো আমি ভাবছি, আমি ওই জন্যই তোকে ফোন করলাম, মানে তোর সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগছিল না, এত রাগ হচ্ছিল, খারাপ লাগছিল, কি বলবো। আমাদের কেউ চেনা শোনা হবে চেনা শোনাই তো, জিত, আরে ধুর পাগল, ও তো বাচ্চা মানুষ, ও কি বলবো, ও তো ও জানি আর যে দুনিয়ার ধব্বাজ। বিপাশা, না না বিপাশা না, ওই হবে কেউ বলেছে, ঠিক আছে থাক কিছু মনে করিনি, মানে কথা বললে হালকা হয়ে যাব তাই জন্য আর কি ফোন করলাম। না তুই যতক্ষণ বললি ইউটিউবে, হ্যাঁ আমি ইউটিউবের কথা কেমন কি সবাই বলে কি পুতুল মানে বলে যে পুতুলকে দেখি ওখানে ভিডিও করতে ওখানে ভিডিও করতে, তাই বলি হ্যাঁ ও তো ওদের তো ওতেই ইনকাম আসবে না, ওদের অনেক টাকা আজকাল ইউটিউবেই টাকা আছে ঠিক আছে, এইগুলো বলেছি আমি, তুই এমন তো না শুধু তোর নামে বলেছি পাইলে নেবে বলেছি, আমি কেমন বলেছি আমারও চ্যানেল আছে আমাকে শুধু করতে দেয় না তার জন্য, নাহলে আমিও করতাম, এই কথাও বলেছি, হয়তো কখনো যদি বলে থাকি কিন্তু ওরকম যে বাজে কোনো কথা বা এরকম যদি কেউ বলে থাকে তাহলে সে আমার নাম বলে মিথ্যা কথা বলছে, এটুখানি নিশ্চয়। আমিও তো ভাবছি যে তুই তো এরকম বলতে পারিস না, তাও আমি ফোন করলাম, যে ফোন করলে মানে মনটা হালকা হবে, আর দুজন একসাথে কথা বললে তাহলে বুঝতে পারবো, না হলে ফোন না করলে তো বুঝতে পারবো না। হ্যাঁ সেটাই, তুমি কে বলেছে কথাটা তোকে, আর আমি তো আর কারোর সঙ্গে কথা বলি না, এই কদিন যেতে আমি সঙ্গীতে কথা বসতে ব্যাস, আমি বাকি বাইরে আমি কারোর সঙ্গে কথা বলি, তুই নিজেও দেখিস হ্যাঁ দেখি তো, আমি বেরোই না, আর ফোনটা ধরো না, ফোন আমি ধরিও না কাউকে, ফোনে কথা যোগাযোগ কর, আমি তুই ওকে যে বলেছে তার কাছে একবার ভালো মতো শোন, শুনে আমাকে আর তাকে সামনাসামনি কর। তা এখন কি করছিস? এই যে ওই জেঠিমা জ্যাঠার কালকে 40 না, তাই মালা গাঁথবো দিয়ে একটু বাজারে যাব। রাগ করেছিস নাকি? না না আমার ইয়ে শুনে খারাপ লাগবে যে তোকে এরকম আমার অজান্তে কেউ, আমার তো এরকম কোনো আইডিয়াই নেই যে এই কথা হবে এরকম, আমি এর যে বলছি না এর জন্য মানে বিকেল বেলা আমি কোথাও যাই না যে কোথা থেকে কোন কথা হবে এই কথা নিয়ে উল্টো পাল্টা হবে, আমি শুধু এই একটা কারণে পুতুল বেরোই না জানিস, এখন যে আমি কোথা থেকে কি বলবো মানে আমি কেউ দোষ দিয়ে দেবেই, শত্রুর আজকাল কোনো ইয়ে নেই, বরং সেটা ভালো করেছিস, আমার ভালো লাগলো যে কথাটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে 1 মিনিট দাঁড়া। হ্যাঁ এবারে এসেছিস? না না আমার বাড়িতেই আছি, ও তো সাথী ফোন, সাথীকে ডাকলাম, আমার ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, আর কথা না বলতে পারলে ভালো লাগছিল না তোর সাথে তাই জন্য। ও তারপর সেদিনকে তোর, তারপর আমি এবার সেদিনকে আমি আমার উল্টো ফুল বুঝলাম, সেদিনকে যে তোকে বললাম না কি রে ফোন নিলি যে ফ্রাঙ্কটা ফ্রাঙ্ক করলি রাকেশের সঙ্গে, না না ওই ভিডিওটা নিয়ে তোকে বললাম না ফোন কিনলি, হ্যাঁ না না রাগ হ্যাঁ করিনি, তা আমি বললাম, আমি বললাম ও আমার ভুল বুঝলো কিনা, না না রাগ করিনি। আচ্ছা তাহলে এবার শোন, হ্যালো বল, রাখি আর কি বলবো, হ্যাঁ রাখি আর কি বলবো তাই বলছি, না তুই আমার তো বলছিস যতক্ষণ এবার আমার মাথার রাগ উঠছে ভীষণ, তুই যে বলেছে তুই তাকে আর আমাকে সামনাসামনি কর, না রাখি পরে বলবো বুঝলি, না আমি বললাম তো তুই
যাকে বুঝে বলেছে তাকে আর আমাকে সমস্যা করবে। আচ্ছা তার কাছে শুনবি সে আগে সঠিক কি শুনেছে কি বুঝেছে, তারপর আচ্ছা ছেড়ে দে, তোমাকে এসব নিয়ে আর মাথা ঘামাস না, বুঝলি? ঠিক আছে বুঝছি, এসব নিয়ে আর মাথা ঘামাস না, বুঝলি? না তুই করবি, আমার এখন মাথা রাগ উঠেছে, কারণ আমি এসব বিষয়ে কাউকে কিছু বলিনি, কারণ ওটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হ্যাঁ, যদি কেউ আমার কাছে বলে থাকে তাহলে হয়তো এমন করে বলেছে যে কি ভিডিও বানায় কি বানায় এসব হয়তো কিছু বলেছে, তখন আমি তার পরিবর্তে বলছি এমনি এমন এমনি এমনি কেউ বানায় এখন টাকা আছে ইনকাম আছে এইসব হয়তো বলেছে, কিন্তু বাজে যে ওর ভিডিও ভালো না কত ভিডিওতে কি এসব আমি কিন্তু কাউকে কিছু বলিনি, এরকম যদি কিছু বলে। আচ্ছা রাগ করিস না, শোন একটা কথা বলি, হ্যাঁ বলছি রাগ করিস না, একটা কথা বলি শোন, হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিও বানা, কি হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম, মানুষকে মারবি জানিস তো, হার্ট অ্যাটাক করেছিস? হার্ট অ্যাটাক করে মানে? আরে কবে থেকে, তোকে যেদিন মেসেজ করেছিলাম সেদিন আমি ভিডিওটা করতাম, তোকে বললাম না একটা কথা আছে মেসেজ করে, তা দেখলাম কি যে তুই মেসেজের কোনো অ্যান্সার করলি না, ভাবলাম তাহলে ঠিক হয়তো অসুবিধা আছে বা কোথাও আছিস বাইরে ঠাইরে, ওই জন্য সেদিন আর তোকে, সেই জন্য তোকে সেদিন বললাম যে ভুল করে সাথীকে করতে গিয়ে তোকে করে ফেলেছি, তা ভাবলাম কি যদি বলে দিই তাহলে তারপরে সাকসেসফুল হবো না। আমি না না কেউ কিছু বলিনি, আমি ভাবছি কি মানে ভিডিওটা যখন পরে দেখবি বুঝতে পারবি মানে কি বলবো তোকে, তা ভাবলাম কি ইউটিউবের কথাই বলি তাহলে একটু চটে যাবি বেশি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। তো এই যে ফোন কেটে দিয়েছে, মানে হার্ট অ্যাটাক প্রায় করেছিলাম, তো এটা করে আমারও ভালো লাগলো যে সাকসেসফুল হয়েছি, মানে বান্ধবী বুঝতেই পারছো যে কিছু নাম মানে তোর নামে কিছু বলেছি বা বলিনি, যদি বলেও মনের মধ্যে একটা ভয় না, তো যাই হোক ভালো লাগলো তোমাদেরকে, বুঝতে পারিনি যে এটা প্র্যাঙ্ক হতে পারে, তো তোমরা জানিও কেমন লাগলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে যেহেতু বিশ্বাস করে নিয়েছে, যেহেতু ও বিশ্বাস করে নিয়েছিল যে কেউ কিছু বল। হ্যাঁ আসছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর ওকে কিন্তু আমার হাফ টাকা দিতে হবে। টাটা বাই বাই, লাভ ইউ অল।